আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, হুতিরা সীমা লঙ্ঘন করলে ইয়েমেনে হামলা অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন। গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে পশ্চিমাদের এই উত্তেজনায় ক্রমেই অশান্ত করছে মধ্যপ্রাচ্যকে, অঞ্চলটিতে বড় সংঘাতের সৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইয়েমেনের কয়েকটি শহরে হুথি বিদ্রোহীদের অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর ২৪ ঘন্টা না পেরোতেই ফের ইয়েমেনে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তারা সীমা ছাড়ালে ইয়েমেনে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলকারী জাহাজের উপর হুথিদের সক্ষমতা খর্ব করতেই এই হামলা চালানো হয়েছে। এই অবস্থায় লোহিত সাগর ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যদিও মার্কিন জোটের এই হামলার জবাবে এখন পর্যন্ত কোনো হামলা চালায়নি হুথিরা, তবে হামলার পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে গোষ্ঠীটি। চলমান হামলা পাল্টা হামলার ঘটনায় লোহিত সাগরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইয়েমেনের সীমান্ত পারের দেশ সৌদি আরব। প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক, জর্দান ও ওমানও। ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়াও। এখানেই শেষ নয়, ইয়েমেনে অব্যাহত মার্কিন হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে খোদ ইয়েমেনের সাধারণ মানুষ। রাজধানী সানায় এক গণবিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে তাদের আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। আসমাতুলি, নিউজ 24।